ব্রেকিং নিউজ! হ্যাঁ, এই মুহূর্তের বড় খবর যেটা হচ্ছে, ওয়েবসাইটে OMR প্রকাশ হয়ে গেছে। বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তথ্যগুলি সবার আগে জানার জন্য, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবার তাহলে শুরু করা যাক। তো এই মুহূর্তে একটি বড় খবর আসছে, যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর 952 জনের OMR প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC। তো কীভাবে সেই OMR আপনারা দেখবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে, তো পুরো ব্যাপারটা দেখতে থাকুন। তো তার আগে আপনাদেরকে একটু ব্যাপারগুলো জানতে হবে যে এই ব্যাপারটা কেন হলো। তো ব্যাপারটা হচ্ছে, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অযোগ্য শিক্ষকদের তালিকা বের করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ মেনে 952 জনের তালিকা কিন্তু প্রকাশ করেছে। তো এর আগে আপনারা কি দেখেছেন যে 183 জনের তালিকা বের করেছিল SSC এবং পরবর্তীতে আরও 40 জনের OMR সিট বের করেছিল। তো এখন এই মুহূর্তে আবার 952 জনের তালিকা বের হলো, কিন্তু একটু এখানে চেঞ্জ আছে, যেটা হচ্ছে এর আগে আপনারা যখন 40 জনের OMR সিট দেখেছিলেন সেটা PDF আকারে পেয়ে গিয়েছিলেন, অর্থাৎ পুরো লিস্টটা আপনারা পেয়ে গিয়েছিলেন, কিন্তু এবারে কিন্তু 952 জনের OMR দেখতে গেলে রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হচ্ছে, ফলে সাধারণ চাকরি প্রার্থীদের পক্ষে এই লিস্ট দেখা সম্ভব হচ্ছে না, যেটা অভিযোগটা আসছে। এবং সেক্ষেত্রে আমরাও আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এটা দেখতে পাবেন। চলুন তাহলে ওয়েবসাইটে চলে যাওয়া যাক। তো আমরা এখন আছি westbengalssc.com, এখন হোম পেজে আছি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা আছে যে নোটিশ ইন কমপ্লেন্স উইথ দ্য ডিরেকশন অফ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখানে দেখতে পাচ্ছেন যে 9/2016 হয়েছে ফার্স্ট SLST। তো এখানে ক্লিক হেয়ার টু ভিউ 952 OMR যখনই আমরা ক্লিক করব, এরকম ধরনের একটা পেজ খুলে যাচ্ছে যেখানে আপনাদেরকে 14 ডিজিটের রোল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তবে গিয়ে আপনারা দেখতে পারেন, সাবমিট করার পর দেখতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা PDF আকারে দিলে সবাই কিন্তু এটা দেখতে পেত, তো আপনারা এক ক্লিকে দেখতে পারবেন রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। তো পুরো ব্যাপারটা আপনাদের সামনে রাখা হলো এবং ব্যাপারটাকে জানানো হলো, আপনাদের সাথে শেয়ার করা হলো। তো কিছু মন্তব্য থাকলে লিখুন কমেন্টে এবং ভিডিওটি সবার সাথে ছড়িয়ে দিন, যাতে সবাই জিনিসগুলো বুঝতে পারে এবং এই ব্রেকিং নিউজটা সম্পর্কে অবগত হতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই, প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।